Assalamu alaikum everyone, welcome back to my channel RK Cooking Studio. আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল চপ, আর এই চপটা খেতে ভীষণ মজা। আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন গিয়ে দেখে নিই এই ভেজিটেবল চপ তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে ও পুরো প্রস্তুত প্রণালী। সবজি পুর রেডি করার জন্য আমি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1টি বড় সাইজের পেঁয়াজ কুচি আর 4 থেকে 5টি মরিচ কুচি। ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কতটা ঝাল খেতে চান সে অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। পেঁয়াজের রঙটা হালকা চেঞ্জ হয়ে আসলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। পেঁয়াজের রঙটা হালকা চেঞ্জ হয়ে এসেছে, আমি খুব বেশি এটাকে ভাজবো না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে আমি আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো গাজর। আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আপনার চাইলে এই সবজির পুরে আপনাদের ইচ্ছে অনুযায়ী নানা ধরনের সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁপে, আমি পেঁপেটাকেও গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের সেদ্ধ আলু, আমি আলুটাকে একটু ম্যাশ করে নিয়েছি। এবার খুব ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। খুব বেশি সময় ধরে এটা রান্না করার প্রয়োজন নেই, কারণ গাজর পেঁপে এমনিতেই কাঁচাই খাওয়া যায়। আমি এ ধরনের সবজি এখানে ব্যবহার করছি যেগুলো আমরা কাঁচাই খেতে পারি, তাই আমি খুব বেশি সময় এটাকে রান্না করব না, জাস্ট অল্প সময়টাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার ভালো করে আমি এগুলোকে মিশিয়ে একটু ভেজে নেব। সবগুলো সবজি এবং আলু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই ম্যাশ করা আলুটা দেওয়ার একটি কারণ, এটা বেশ মাখামাখি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা লবণটা একটু চেক করে নেবেন, আমি লবণটা চেক করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। জাস্ট 1 মিনিট খানেক ভেজে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। সবজির চপ তৈরি করার জন্য আমি যে সবজির পুর রেডি করেছিলাম সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এতে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এতে করে চপটা বানানো সহজ হবে এবং অনেকটাই ক্রিস্পি হবে। আমি হাতের সাহায্যেই এটাকে একটু মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমি সবজির সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে চপ তৈরি করে নিব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। আমি এটাকে ডিমের শেপে করে নিব, আপনারা চাইলে রাউন্ড শেপে এই চপটা তৈরি করে নিতে পারেন, প্রয়োজনে 2 হাত ব্যবহার করতে পারেন। আমি জাস্ট এরকম করে সবগুলো চপই তৈরি করে নিব। সবজি চপ ভাজার জন্য আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। আমি এটাকে একদম ডুবো তেলে ভাজবো না, তাই অল্প পরিমাণেই তেল দিয়েছি এবং তেলটা বেশ গরম হয়ে গিয়েছে। এবার আমি এতে চপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অল্প আছে এটাকে ভেজে নেবেন, কারণ ডুবো তেলে ভাজার দরকার নেই, যেহেতু সবজিটা আগেই রান্না করা ছিল, এখন জাস্ট হালকা ভেজে নিলেই হবে। চপগুলো আমি সব দিকে সমানভাবে ভেজে নিয়েছি এবং এটা বেশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাজা হয়ে গিয়েছে। এবার এই চপগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব।
আমি চপগুলোকে একটি টিস্যু পেপারে উঠিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা যে অয়েল আছে সেটা অ্যাবজর্ব করে নিবে। তৈরি হয়ে গেল গরম গরম ভেজিটেবল চপ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই চপটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। আর এই ভেজিটেবল চপ আপনারা টমেটো সস কিংবা তেঁতুলের চাটনি দিয়ে খেতে পারেন। অসম্ভব মজা এই চপটি খেতে। আপনারা বিকালের নাস্তা হিসেবে কিংবা ভাতের সাথে এই চপটি খেতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে দেখানো বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, এতে করে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন সেই প্রত্যাশাই রইল। আল্লাহ হাফেজ।